আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আখলাকে কারিমা, এবার আসেন সংক্ষেপে আমরা আরেকটা আলোচনা করব, সেটা হলো ইবাদাতুন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ইবাদত। নবী সাল্লাল্লাহু ইবাদত মানে কোরআন হাদিসে যত ইবাদতের কথা বলা হয়েছে আল্লাহর রাসূল সমস্ত ইবাদত করছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের মধ্যে ভারসাম্য ছিল, আল ইক্তিসাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতটা ছিল কি? ভারসাম্যপূর্ণ। যেমন ওই প্রসিদ্ধ হাদিসটা সবাই জানেন, তিনজন আসছে নবী সাল্লামের স্ত্রীদের কাছে, কি জন্য আসছে? ইয়াস আলুনা আন ইবাদাতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা এসে নবী সাল্লামের ইবাদত সম্পর্কে জানতে আসছে, আল্লাহ রসুলের ইবাদত সম্পর্কে জানে। আম্মা জানারা জানাইছেন, জানানোর পরে একজন আরেকজনের দিকে তাকায় আর বলে কি, আরে কি রে, আমরা মনে করছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি ইবাদত করে খালি ইবাদত করে, কিন্তু যে বর্ণনা দিলেন মনে হচ্ছে তাই ইবাদত একেবারে কম, মানে আল্লাহ রাসূলের ইবাদতকে তারা কি মনে করতেছে, অল্প মনে করতেছে, কম মনে করতেছে। পরে একজন আরেকজনকে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইবাদত করলে হবে, আমাদেরকে আরো বেশি ইবাদত করা লাগবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ রাসূল মাসুম, কোনো গুনাহ নাই, তা আল্লাহ রাসূল ইবাদত না করলে অসুবিধা নেই, কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইবাদত করলে হবে না, বেশি করা লাগবে। তখন একজন বললেন, আল্লাহর কসম আজকে থেকে আমি একেবারে সারা রাত সালাত আদায় করবো, সারা রাত ঘুমাবো না। আরেকজন বললো, আল্লাহর কসম আমি কালকে থেকে একেবারে প্রতিদিন নিয়মিত রোজা রাখবো মৃত্যু পর্যন্ত। আরেকজন বলতেছে, আমি এখন থেকে আল্লাহর রাস্তায় জিহাদে নামে যাবো, বিয়ে শাদী কিছু করবো না, আর বিয়ে শাদী করলে জিহাদে যাইতে পারবো না, আল্লাহর রাস্তায় যাইতে পারবো না, দিনের কাজ করতে পারবো না, দুনিয়ার ঝামেলা, ঝামেলার দিকে না জড়ায়, এগুলো করবো না, খালি আল্লাহর ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনের খবর শুনছেন, শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আমি তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি, সবচাইতে বড় মুত্তাকীন, কিন্তু আমি উসাল্লি ওয়া আকুদু, আমি রাত্রে সালাত আদায় করি আবার ঘুমাই, ঘুমাইও সালাত আদায় করি, দুটোই করি। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যদি 40 বছর এশার নামাজেরও যদি ফজর পড়েন, তাহলে বোঝা যায় ফজর তিনি ঘুমান নাই, তিনি রাসূলের সুন্নত বিরোধী কাজ করছেন। যদি যদি বাস্তবে করেন, তাহলে তিনি সুন্নত বিরোধী কাজ করছেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে করতে দিলেন না, এশারও যদি ফজর পড়তে সাহাবিদেরকে দেন নাই, না দিয়ে আল্লাহ রাসূল বলছেন, আমি নবী ইমামুল মুত্তাকিন, আমি এত বেশি আল্লাহকে ভয় করি, অথচ আমি উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রে ঘুমাইও সালাত আদায় করি, দুটোই করি। এরপরে ওয়া আসুমু ওয়া আফতারু, আমি সিয়াম পালন করি, সিয়াম ছেড়েও দিই, ওয়া আতাযাওয়াজুন নিসা, আমি বিয়ে শাদিও করছি, এটাই হলো আমার সুন্নাহ, ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যে লোকটা আমার এই সুন্নাহ থেকে বিমুখ হবে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত হবে। তাহলে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতটা কি? ভারসাম্যপূর্ণ। বর্তমানে মুসলিমদের মধ্যে 99% মুসলিমের ইবাদতে ভারসাম্য নেই, বিশাল একটা অভাব, ইবাদতে কি নাই, ভারসাম্য নেই। আমাদের অবস্থাটা হয়েছে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো, বর্তমানে তাকাই আপনি স্বাভাবিকভাবে দেখবেন সবার সিস্টেমটা হয়ে গেছে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার জন্য, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কোরবানি করে আসে না। বাংলাদেশে বেশিরভাগই তো এই অবস্থা, সালাত নাই কিন্তু কি করে, কোরবানি করে। তাহলে এটা হচ্ছে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো, লুঙ্গিগুলি পাগড়ি বাঁধা পর্যন্ত, পাগড়ির ফজিলত শুনছে, এখন মসজিদে গেছে তো পাগড়ি আনতে মনে নাই, এখন তো পাগড়ি না থাকলে কেবল লুঙ্গি তো আছে, লুঙ্গি খুলি একবারে বান্ধি ফেলছে পাগড়ি, এখন লুঙ্গি যে খুলছে তো তার ফরজে চলে গেছে, নামাজে বাদ, বেশি সাওয়াবের জন্য তার ফরজে বাদ, সালাতে বাতিল, এটা হচ্ছে লুঙ্গি খুলি পাগড়ি বাঁধার মতো। এখন কোরবানি করে দেখবেন যে 1 লাখ 2 লাখ টাকা 3 লাখ টাকা 10 লাখ টাকা দিতে কোরবানি করে, কিন্তু নামাজ পড়ে আসে না, এরকম এটাও হয়েছে ওই লুঙ্গি খুলি পাগড়ি বান্দার মতো অবস্থা।
ভারসাম্য নাই। অথচ আল্লাহ পাক কি বলছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, কোরবানির আগে বলছে ফসল্লি লিরব্বিকা, আগে তোমার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করো তারপরে কোরবানি, সালাত নাই কোরবানি নাই। সূরা আল মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানি শুধুমাত্র মুত্তাকিদের থেকে আল্লাহ কবুল করেন, মুত্তাকি ছাড়া আর কারো কোরবানি আল্লাহ কবুল, মুত্তাকি কারা, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাহ, মুত্তাকি হলো যারা সালাত কায়েম করে, আর যারা সালাত কায়েম করে না তারা মুত্তাকিন নয়, তাদের থেকে আল্লাহ কোরবানি কয়েক কোটি টাকার কোরবানি দিল, এক টাকার কোরবানি আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করবেন না। যদি করে ওই লুঙ্গিগুলি পাগড়ি বান্দার মতো হবে, এরকম একটা দুটা না আরো অনেক আবাদত। আরেকটা জিনিস মনে রাখবেন, মুনাফিকের বৈশিষ্ট্য হলো যেই ইবাদতে জাগতিক ফায়দা আছে সেই ইবাদত করে, যেই ইবাদতে জাগতিক ফায়দা নাই সেটা করে না, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিক বাসি বাসি যেই ইবাদত গুলো দুনিয়াবী কিছু ফায়দা পাওয়া যায় এগুলা করে, যেগুলোতে দুনিয়াবী ফায়দা নাই এগুলা করে। দেখবেন বাংলাদেশের 100 ভাগ মানুষ বিয়ে করে, বিয়ে করে না, বিয়ে করাও তো একটা ইবাদত, ইবাদত না। একই লোক বিয়ে করছে নামাজ পড়ে না, তাহলে বিয়েটা করলো নামাজটা পড়ে না কেন? বিয়ে কিন্তু ফরজ ছিল না, বিয়ে করা ফরজ না, বিয়ে করা কি সুন্নত, স্বাভাবিকভাবে বিয়ে করা সুন্নত, তাহলে সে যদি বিয়ে না করে না একটা সুন্নত তরক হবে, কিন্তু নামাজ না পড়লে একটা ফরজ তরক হবে, অথচ সে নামাজ পড়ে না কিন্তু বিয়ে করছে, তাহলে ওই ইবাদতটা করলে ওই ইবাদতটা করে না কেন? ওই ইবাদতের মধ্যে ফায়দা আছে, এর নামাজের ইবাদতের মধ্যে সে ফায়দা পায় নাই। তারপরে দেখবেন কোরবানি করছে নামাজ পড়া নাই, যদি আল্লাহ পাক বলতো কোরবানি করি এক টুকরা গোশত খাইতে পারবে না, তাহলে কিন্তু এত কোরবানির সংখ্যা পাওয়া যেত, যদি আল্লাহ বলতেন সব সাদাকা করে দিতে দেবো, অথবা আগের যুগের মতো মাঠে রেখে আসবে আগুন আসে খাই ফেলবে, তোমরা আর খাওয়ার সুযোগ নেই, তাহলে দেখতেন যে কোরবানির হার অনেক কমে যেত। এরকম আরো গভীর ভাবে তাকালে দেখবেন মানে অনেক ইবাদত যেগুলোর দ্বারা দুনিয়াবি কিছু উপকার লাভ করা যায় সেগুলো মানুষ করে, যেগুলোর দ্বারা দুনিয়াবি ফায়দা পাওয়া যায় না সেগুলো করে। তার অর্থ হলো কি, জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এরকম আছে না কেন? জুমার নামাজের দ্বারা দুনিয়াবি কিছু ফায়দা আছে, দুনিয়াবি ফায়দা কি, মসজিদের মসজিদ কমিটির নেতা হওয়া যায়, শুক্রবারে যদি মসজিদে না আসে সবাই কিন্তু মিয়াহারি শুক্রবারে অত দেখি না, কি নেতা বানাইবে, এত শুক্রবারে মসজিদে আসে তাহলে মিনিমাম শুক্রবারে আসি হলেও একটু দেখা দিতে হইব, আর আসতে হবো লাস্টে, যাইতে হইব সামনে, মানুষের টক্কায় টক্কায় কি সামনে চলে যাবে, কেন যাইব, যে মানুষ যাতে দেখে, মানে ধরুন মানুষ একটা এখানে দেয় ভাই একটু রাস্তা দেয় ভাই, সবাই তাকাইতেছে কে আইলো, ও অমুক সাহ আছে, এটা দেখাইতে হইব। আবার ধরুন এখান দিয়ে আছে যে সে যে মসজিদে আছে মাঝখান দিয়ে জোরে জোরে কথা কইতে হইব, কথা না বললে মানুষ বুঝবো কেমনি মিয়া যে মসজিদে আসছে, এগুলা হলো মানে দুনিয়াবি ফায়দা। তারপরে আপনার মসজিদে আসলে অনেক সময় অনেক কাজের সুবিধা আছে আর বিভিন্ন ধরনের, তো এই যে যেই ইবাদতে জাগতিক ফায়দা আছে সেটা করা, যে ইবাদতে জাগতিক ফায়দা নাই সেটা না করে, এটা মুনাফিকের আলাম, যার ভিতরে নেফাক ঢুকে সে এরকম ইবাদতগুলো করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদতের ব্যাপারে এখানে অনেক আলোচনা আছে, এখানে শাইখ তুয়াইজিরি তিনি অনেকগুলো বর্ণনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত, একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে ওযু করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযু থাকলেও ওযু করতেন, মানে প্রত্যেক ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযু করতেন, মানে ওযু থাকার পরেও, ধরেন আসর ওযু করছেন মাগরিব ওযু আছে, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করতেন, ওযু করতেন, এটা সুন্নাহ, ওযু থাকলেও আবার এক ইবাদত করার পরে আবার ওযু করা, কারণ প্রত্যেক ওযুর দ্বারা ফজিলত, আবার নতুন যদি সালাত আদায় করলে একটা সজীবতা আসবে, এই নতুন যখন ওযু করবেন দেখবেন যে শরীরের মধ্যে একটা সজীবতা আসবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তবে নবী সাল্লাল্লাহু অনেক সময় এক ওযু দিয়ে কয়েকটা সালাতও আদায় করছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ কখনো এক মুদ পানি দিয়ে ওযু করতেন, এই অভ্যাস কিন্তু আমাদের কারোই নেই, এটা জটিল,
এক মুঠ পানি দিয়ে ওযু করা। নবী সাল্লাম কখনো এক মুঠ পানি দিয়ে করতেন, কখনো আরো বেশি দিয়ে করতেন। আমাদের তো এক বালতি লাগে, হ্যাঁ এক বালতিও হয় না, মানে একবার ট্যাপ সেড়ে দিয়ে উজু করতে আছে, পানি কয় বালতি যাইতেছে কোনো খবর নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুঠ, এক মুঠ মানে কি, এক ছয়ের চার ভাগের এক ভাগ, চার মুদে এক সা। আমরা ওই যে একটা মুদ আনছি না, আমাদের একটা মুদ আছে না মসজিদে, মদিনার মুদ, এই চার মুদে এক সা হয়। নবী সাল্লাম বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদিনা, মদিনার সা মদিনার মুদের জন্য নবী সাল্লাম দোয়া করছেন, আল্লাহ আমাদের মদিনার সায়ের মধ্যে মদিনার মুদের মধ্যে আপনি বারাকা দিয়ে দেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে আলাল খুফাইন, মোজার উপরে কি করা, মাসে করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার মোজায়ও মাসে করতেন, সুতার মোজায়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তায়াম্মুম করতেন, তায়াম্মুম কিভাবে করতেন সেই পদ্ধতিও এখানে বর্ণনা করা আছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কিভাবে আদায় করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কিছু সুন্নাহ পদ্ধতি এখানে বর্ণনা করা আছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতের দ্বিতীয় রাকাত হচ্ছে প্রথম রাকাত লম্বা করতেন। প্রথম রাকাত লম্বা করলে অনেকগুলো ফায়দা আছে, মুসল্লিরা বেশি অংশগ্রহণ করতে পারে, মাসবুক কম হয় প্রথম রাকাতটা লম্বা করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে ফজরের সালাতটা সবচাইতে লম্বা করতেন, আর আমাদের দেশে এখন সবচাইতে সংক্ষিপ্ত করে ফজরের নামাজ। ফজরের সালাত আপনার এখনো চারটা পঞ্চাশে নামাজ পড়ে, চারটা পঞ্চাশ, পাঁচটা দশে সূর্য উঠে, চারটা পঞ্চাশে নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে ষাট থেকে একশো আয়াত তেলাওয়াত করতেন। সে যদি পঞ্চাশে শুরু করে ষাট থেকে একশো আয়াত তেলাওয়াত করলে কয়টা বাজে, এত সূর্য উঠি আরো দশ মিনিট পনেরো মিনিট চলে যাবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার খেলাফ। আমাদের দেশে দেখা যায় যত দেরি করতে পারে তত খুশি। আমি একদিন বাড়িতে গেছি, দেখি যে মানে পাঁচটা দশে সূর্য উঠি যাবো, পাঁচটা বাজে আজান দিতেছে মাইকে, তাও আমি ওই দিন মুয়াজ্জিন সাহেবকে বললাম যে আপনি যে দেরিতে উঠছেন এটা মানুষকে জানাইতে হবে কেন, আপনি মাসটা আজান দিতেছেন মানে সবাই জানে গেছে যে এমনি আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এটা জানে গেল না, আপনি দেরি হয়েছে আজান দিবেন মাইক ছাড়া, যেহেতু আপনি উঠতে দেরি হয়েছে মাইক ছাড়া আজান দিয়ে দেন। দিয়ে পাঁচটা বাজে সে যদি আজান দেয় জামাত করবো কোন সময়, সুন্নত করবো কোন সময়, পাঁচটা দশে, অর্থাৎ যত দেরি করতে পারে তত খুশি। অথচ এই ফজরের নামাজ রমজান মাস আসলে একেবারে ওয়াক্তের আগে আজান দিবে, ওয়াক্তই হয় না, অনেক মসজিদে ওয়াক্তের আগে আজান দিয়ে মানে মাইকের মাইক ধরে বসে আছে মানে কতক্ষণে আজানটা দিবে নামাজ পড়বে তাড়াতাড়ি শুয়ে, আর রমজান গেলে যত লাস্টে নামাজ আবার মাগরিবের নামাজ, এখন দেখবেন যে আজান দিয়ে যত তাড়াতাড়ি শুরু করা যায়। ইফতারের সময় রমজান মাস আসলে পনেরো মিনিট বিশ মিনিট দেরি করে নামাজ পড়ে, তো ওই সময় যদি তোমার বিশ মিনিট পরে ওয়াক্ত থাকে তো এখন থাকবে না কেন, ওয়াক্ত তো একইটাই, রমজান মাসে যে ওয়াক্ত এখনো সেই ওয়াক্ত। অর্থাৎ নিজের সুবিধার জন্য ইবাদতকে আগানো বিচার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের কেরাতটা লম্বা করতেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো সালাতের বর্ণনা আছে, কোন সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পড়তেন, কতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি এরপরে জুমার দিনের সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল কাহাফ তেলাওয়াত করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন, সুগন্ধি লাগাইতেন, তাকবীর এবং সকাল সকাল জুমার দিকে যাওয়ার পথে উৎসাহিত করতেন, আর জুমার দিন বেশি বেশি দরুদ এবং বেশি বেশি দোয়া জুমার দিন করতেন। ঈদের সালাতের বর্ণনা আছে, কুসুব কুসুবের বর্ণনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যে নর্মাল ইবাদতগুলো সবসময় করতেন এখানে এই অধ্যায়ের মধ্যে সবগুলোর বর্ণনা আছে, তো আমরা সবগুলো বিস্তারিত বর্ণনা দিব না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ যত ইবাদতের কথা আছে সবগুলো ইবাদতই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তবে সেটা ভারসাম্য রক্ষা করে করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার আলোকে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন, আমাদেরকে সবসময় এত্তেবা করার তৌফিক দিন, এত্তেদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে পরিপূর্ণরূপে অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাই বোনেরা, ইনশাআল্লাহ আগামী ১১ তারিখে
ইনশাআল্লাহ আমি হজ্জা বাইতুল্লাহর উদ্দেশ্যে ইনশাআল্লাহ যাওয়ার নিয়ত করেছি ইনশাআল্লাহ। তো আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ, আমিও ইনশাআল্লাহ আপনাদের জন্য তাওয়াফের মতো দোয়া করি, আরাফার ময়দানে ইনশাআল্লাহ দোয়া করব ইনশাআল্লাহ। আর এর পাশাপাশি হজের পরে দুবাইতেও কয়েকটা প্রোগ্রাম আছে, 22 তারিখ থেকে 25 তারিখ। তো 26 তারিখে ইনশাআল্লাহ আবার আসার নিয়ত আছে। তা আল্লাহ পাক যাতে সবকিছু সহজ করে দেন, আল্লাহ পাক সুস্থতার সাথে নিরাপত্তার সাথে আল্লাহ যাতে কাজগুলো করার তৌফিক দান করেন, সবাই দোয়া করবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।